প্রাচীন রোমে 14 ফেব্রুয়ারি ছিল রোমান দেব দেবীর রানী জুনোর সম্মানে ছুটির দিন। জুনোকে নারী ও প্রেমের দেবী বলে লোকে বিশ্বাস করত। কারো কারো মতে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হওয়ার কারণ ছিল এটি। আবার কেউ কেউ বলেন রোমের সম্রাট ক্লোডিয়াস 200 খ্রিস্টাব্দে দেশে বিয়ে প্রথা নিষিদ্ধ করেন। তিনি ঘোষণা দেন আজ থেকে কোনো যুবক বিয়ে করতে পারবে না, যুবকদের জন্য শুধুই যুদ্ধ। তার মতে যুবকরা যদি বিয়ে করে তবে যুদ্ধ করবে কারা? সম্রাট ক্লোডিয়াসের এ অন্যায় ঘোষণার প্রতিবাদ করেন এক যুবক যার নাম ভ্যালেন্টাইন। অসীম সাহসী এ যুবকের প্রতিবাদে ক্ষেপে উঠেছিলেন সম্রাট। রাজদ্রোহের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে। 14 ফেব্রুয়ারি ভোরবেলা মাথা কেটে ফেলা হয় তার। ভালোবাসার জন্য ভ্যালেন্টাইনের আত্মত্যাগে স্মরণ করতে তখন থেকেই এই দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইন দিবস হিসাবে। তবে এটিও সর্বজন স্বীকৃত নয়, এখানেও দ্বিমত আছে। কারো কারো মতে প্রাচীন রোমে ভ্যালেন্টাইন নামে একজন চিকিৎসক ছিলেন। তিনি রোগীদের প্রতি ছিলেন ভীষণ সদয়। অসুস্থ মানুষের ওষুধ খেতে কষ্ট হয় বলে তিনি তেতো ওষুধ ওয়াইন দুধ বা মধুতে মিশিয়ে খেতে দিতেন। সেই ডাক্তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। প্রাচীন রোমে খ্রিস্ট ধর্ম তখন মোটেও জনপ্রিয় ছিল না। এই ধর্মে বিশ্বাসীদের শাস্তি দেওয়া হতো। একদিন রোমের এক কারা প্রধান তার অন্ধ মেয়েকে ভ্যালেন্টাইনের কাছে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্যে। ভ্যালেন্টাইনের কথা দিয়েছিল তিনি তার সাধ্যমতো চিকিৎসা করবেন। মেয়েটির চিকিৎসা চলছিল, এমন সময় হঠাৎ একদিন রোমান সৈন্যরা এসে ভ্যালেন্টাইনকে বেঁধে নিয়ে যায়। ভ্যালেন্টাইন বুঝতে পেরেছিলেন খ্রিস্টান হওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হবে। 269 খ্রিস্টাব্দে বা কারো মতে 270 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি রোম সম্রাট ক্লডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের কার্যকর করা হয়। তার আগে ভ্যালেন্টাইন অন্ধ মেয়েটিকে বিদায় জানিয়ে একটি চিরকুট লিখে রেখে গিয়েছিলেন। তাকে হত্যার পর কারা প্রধান চিরকুটটি দিয়েছিলেন মেয়েটিকে, তাতে লেখা ছিল ইতি তোমার ভ্যালেন্টাইন। মেয়েটিকে চিরকুটের ভেতরে বসন্তের হলুদ চৌকস ফুলের আশ্চর্য সুন্দর রং দেখতে পেয়েছিল, কারণ ইতিমধ্যে ভ্যালেন্টাইনের চিকিৎসায় মেয়েটির অন্ধ দুচোখ ফিরে এসেছিল। ভালোবাসার এসব কীর্তির জন্য 496 খ্রিস্টাব্দে পোপ জেলাসিয়াস ফেব্রুয়ারি 14 তারিখকে ভ্যালেন্টাইন ডে হিসাবে ঘোষণা করেন। সেই থেকে এই দিনটিকে মানুষের ভ্যালেন্টাইন ডে হিসাবে পালন করে আসছে। ভ্যালেন্টাইন্স ডের উৎপত্তি বিষয়ে আরেকটি সম্পূর্ণ ভিন্ন মত রয়েছে। এই মতের লোকেরা বলেন ভ্যালেন্টাইনের সঙ্গে প্রিয়জনের ভালোবাসার বার্তা পাঠানোর আদৌ কোনো সম্পর্ক নেই। প্রাচীনকালে মানুষের বিশ্বাস ছিল 14 ফেব্রুয়ারি হলো পাখিদের বিয়ের দিন। পাখিরা বছরের দ্বিতীয় মাসের দ্বিতীয় সপ্তাহে ডিম পাড়তে বসে। আবার কেউ বলেন মধ্যযুগের শেষ দিকের মানুষ বিশ্বাস করত এদিন থেকে পাখিদের মিলন ঋতু শুরু হয়। পাখিরা সঙ্গী খুঁজে বেড়ায়, পাখিদের দেখা দেখি মানুষও তাই সঙ্গী নির্বাচন করে এদিনে। 496 খ্রিস্টাব্দে ভ্যালেন্টাইনের উদ্ভব হলেও এটি বিশ্বব্যাপী প্রথম দিকে তেমন প্রচার ও প্রসার লাভ করেনি। পাশ্চাত্যের ক্ষেত্রে জন্মদিনের উৎসব, ধর্মোৎসব সব ক্ষেত্রেই ভোগের বিষয়টি মুখ্য, তাই গির্জা অভ্যন্তরে মদ্যপান তারা বিরত থাকে না। খ্রিস্টীয় চেতনা ভ্যালেন্টাইনের কারণে বিনষ্ট হওয়ার অভিযোগে 1776 সালে ফ্রান্স সরকার ভ্যালেন্টাইন্স উৎসব নিষিদ্ধ ঘোষণা করে। ইংল্যান্ডে ক্ষমতাসীন পিউরিটানসরাও একসময় প্রশাসনিকভাবে এ দিবস উদযাপন করা নিষিদ্ধ করেছিল। এছাড়া অস্ট্রিয়া, হাঙ্গেরি, জার্মানিতে বিভিন্ন সময়ে এ দিবসটি জনগণ ও সরকারিভাবে প্রত্যাখ্যাত হয়েছিল। বর্তমান সময়ে এসে ভ্যালেন্টাইন দিবসের কদর প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পাশ্চাত্য ও উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মানুষরা এই দিবস উপলক্ষে এই দিনে প্রায় কয়েক কোটি ডলার ব্যয় করে। ভালোবাসা দিবসের জন্য মানুষের কার্ড, ফুল, চকলেট ও অন্যান্য উপহার সামগ্রী ক্রয় করে। যুক্তরাষ্ট্রে এই দিনে প্রায় আনুমানিক 3 কোটি শুভেচ্ছা কার্ড আদান প্রদান করা হয়। এতে ছিল ভ্যালেন্টাইন দিবসের বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানো। সবাইকে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা আর শুভকামনা সবার জন্যে। সবাই মানুষ, তাই মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ।
তাই মানুষকে মানুষের ভালোবাসতে হবে। লোভ করা যাবে না, হিংসা করা যাবে না, আর অহংকার করা যাবে না। অহংকার শয়তানের সবচেয়ে বড় প্ররোচনা, তাই অহংকার করবেন না। কারো ভালো হলে, কারো কেউ ভালো করলে জীবনে, তাকে দেখে হিংসা করবেন না, বলবেন যে আলহামদুলিল্লাহ তোমার ভালো হয়েছে, ইনশাল্লাহ আল্লাহ আপনাকেও ভালো দিবে, আপনারও ভালো করবে। সবাই সবার ভালো চাইবেন, আরেকজনের ভালো দেখে কখনো হিংসা করবেন না, আর কখনোই লোভ করবেন না। যে আপনাকে লোভ দেখাবে সে আপনার জন্য অবশ্যই ভয়ঙ্কর ক্ষতিকারক, লোভ করলে আপনি বিপদে পড়বেনই। তাই আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে আমরা আলহামদুলিল্লাহ বলবো, আর কখনোই লোভ, হিংসা, অহংকার এই তিনটা জিনিসকে আমরা আমাদের জীবনে আসতে দিব না। কারণ আমরা মানুষ, সকল মানুষকে ভালোবাসা মানুষের ধর্ম। হিংসা, যুদ্ধ সব যেন আমরা পরিগ্রহ করি, সবার জন্য যেন আমরা ভালোবাসা ছড়িয়ে দিই এই পৃথিবীতে। বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে সবার জীবনে সুন্দর শুভকামনা নিয়ে আসুক। আমরা যেন শুধু প্রেমিক প্রেমিকারকেই ভালোবাসবে না, আমরা যেন বাবা মা ভাই বোন সবাইকে ভালোবাসি, আমরা আমাদের প্রতিবেশীদেরকেও ভালোবাসি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।